বাহ, এই ক্যাফেটা তো বেশ। ঘিঞ্জি লোকালয় থেকে দূরে, দেখা করার জন্যে বেশ ভালোই জায়গাটা বেছেছে সিনজিনি। শুধু বুঝতে পারছি না ও হঠাৎ আমার সঙ্গে দেখা করতে চাইছে কেন। দেখি, ওই কোণের টেবিলটায় সিগারেট টানছে। হ্যাঁ হ্যাঁ, ওই ওই নিশ্চয়ই সিনজিনি। ছবিতে যতটা সুন্দরী মনে হয় ততটা লাগছে না, কিন্তু কেমন ক্লান্ত ছাপ চোখে মুখে। তবু টাইট জিন্স, নীলচে টপ আর পায়ের উপর পা তুলে বসার কি ভঙ্গি! না, ওই সিনজিনি না হয়ে যায় না। এক্সকিউজ মি, আপনি নিশ্চয়ই সিনজিনি দি? কি মনে হচ্ছে, এখানে আমার মতো আর কাউকে নিশ্চয় তোমার চোখে পড়ছে না, কি বলো? আচ্ছা, তুমি তো বিতনুর কাছে আমার ছবি দেখেছো নিশ্চয়, দেখনি? হ্যাঁ দেখেছি, মানে ছবিতে দেখা আর নিজের চোখে। কেন, তোমার চোখ কি বলছে, পাল্টে গেছি? চেনা যায় না, এতটাই পাল্টে গেছি। এই না না দিদি, এভাবে নিচ্ছেন কেন? প্রথমবার দেখা হলো, কনফিউজ তো একটু লাগেই না। দিদি ফিদি বলা শুরু করলে কেন বলো তো, আমি যে তোমার চেয়ে বয়সে বড়, সেটা কি মনে করিয়ে দিতেই হবে? সরি, তাহলে তোমায় নাম ধরেই ডাকি। আই এম সরি সিনজিনি। এত তাড়াতাড়ি সরি বলে ফেললে! আমি কিন্তু সহজে সরি বলি না। ইনফ্যাক্ট আই নেভার সে সরি। ও, কি হলো, ঘাবড়ে গেলে নাকি? আরে আমার কথাবার্তাই এইরকম। তবে তোমার আমাকে দিদি বলার একটা জাস্টিফিকেশন কিন্তু আছে, আমরা তো আফটার অল একই পুরুষের দুজন নারী। সেই সব পুরনো দিন হলে আমরা তো একসঙ্গেও থাকতে পারতাম, কি বলো, এক ছাদের তলে। আরে দাঁড়িয়ে আছো কেন, আমি কি তোমার স্কুলের টিচার? দাঁড়িয়ে থাকার পানিশমেন্ট দিয়েছি তোমায়? না না, বসো বসো বসো, চেয়ারটা টেনে নিয়ে বসো। হ্যাঁ বসছি বসছি। টেক ইট ইজি মালবিকা, টেক ইট ইজি। তুমি সিগারেট খাও, খেলে খেতে পারো, ডু নট হেজিটেট। ইমা না, মানে না না, আমি সিগারেট খাই না। তো ইমা করার কি আছে, তুমি খাও না তো খাও না, আর করে বলছো যেন সিগারেট খাওয়া অপরাধ, যত মিডল ক্লাস প্রেজুডিস। তা যদি বলো, আমি তো মিডল ক্লাসি, বাবা শিক্ষকতা করতেন আর আমি নিজেও তো একটা স্কুলে পড়াই। না না না, মিডল ক্লাস ব্যাপারটা একটা কি বলবো, একটা মানসিকতা। তোমায় বেশ কয়েকবার দেখেছি তো গড়িয়াহাটের ফুটপাথে ওই ওই হকারদের সঙ্গে দরকষাকষি করে নাইটি, চপ্পল, কাবডি সেসব কিনতে। সে কি ভালোই বার্গেন করো কিন্তু তুমি। মানে তুমি আমায় কই, আমি তো দেখিনি তোমায়। দেখবে না, আমাকে তুমি দেখবে না, কিন্তু আমি তোমায় দেখব। তোমার সব খবরই রাখি আমি, তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার রিসেন্ট অ্যাক্টিভিটিস, কোথায় যাও, কি করো। সে কি, তুমি কি আমার উপর নজর রাখছো নাকি? না, ওই মাঝে মাঝে জাগে। বিতনু তাহলে এখন ভালোই আছে, কি বলো? হ্যাঁ, আই মিন ভালোই রেখেছো ওকে। খবর পাই ওকে আজকাল অনেক রিল্যাক্স লাগে, চোখ মুখে চেহারাই পাল্টে গেছে। আমার খপ্পর থেকে বেরিয়ে বেচারা হাঁপ ছেড়ে বেঁচেছে, লাইফ হেল্প করে দিয়েছিলাম তো, ওর দরকার ছিল তোমার মতো টিপিক্যাল ভালো মেয়ে। বুঝি বুঝি, কি 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 সব বলে না, হাঁপ। হ্যাঁ, গৃহকর্ম নিপুণা, শান্তশিষ্ট, ধৈর্যশীলা, ঘরোয়া টাইপ। বিতনুর অবশেষে তাহলে ঠিকঠাক একটা লাইফ পার্টনার জুটলো, অর্ধাঙ্গিনী। তুমি কি আমাকে এইসব শোনাবে বলেই আজ ডেকে এনেছো? এ না 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 না, হাজার হোক, তুমি এখনো লিগাল ওয়াইফ, এইসব শুনতে নিশ্চয় তোমার মোটে ভালো লাগছে না। না লাগছে না, আসলে আমি একটা খুব খুব দরকারি কথা বলার জন্যই তোমায় ডেকেছি। কিভাবে যে বলবো বুঝতে পারছি না অবশ্য। আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে, বিতনু আমার কথা তোলে, মানে আমার কথা কিছু বলে, কোনো অভিযোগ টভিযোগ? না তো, সে কি অভিযোগ করার লোক? সে জানি,
ও খুব জেন্টলম্যান টাইপের, খুব ঠান্ডা মেজাজের ভদ্র ছেলে, একটু বেশি টলারেন্ট, তবু কিছু না কিছু তো বলেছে। কিভাবে শেষের দিকে ওকে টর্চার করেছে, আমার এক পুরনো প্রেমিককে দিয়ে মার পর্যন্ত খাইয়েছে জানো। সে কি? ইয়েস, বড় মিস্ত্রির ছ্যাঁকা দিয়েছে, ও স্ক্রিপ্টের খাতা ছিঁড়ে কুচি কুচি করেছে। কি বলছো, কি আরো যা যা করেছে, আজ ভাবতেও লজ্জা করে। সেসব কিছুই তোমায় বলেনি, এরা আমায় বিশ্বাস করতে বলছো? তা বিশ্বাস না করলে জোর করে কিভাবে করাই বলো তো, এত কথা তো এখন শুনছি। অ্যাকচুয়ালি ওর যে ডিভোর্স হয়ে গেছে সেটাও আমার সঙ্গে আলাপ হবার অনেক পরেই জেনেছি। ও অবশ্য সেটার দায় নিজের কাঁধেই নিয়েছিল, ও যেরকম লোক এসব না বলাটাই কি স্বাভাবিক নয়, এটুকু নিশ্চয়ই আন্দাজ করতে পারো। জানি জানি, ওকে আর আমায় চেনাতে এসো না। ওর সঙ্গে কতদিন ঘর করছো? আমরা এক টানা 7.5 বছর এক ছাদের তলায় ছিলাম, তার আগে 3 বছরের কোর্টশিপ। জানো তো, আসলে বিতনের জন্য আমার সেদিন খুব খারাপ লাগছিল। তাই নাকি? পুরনো অনেক কথা মনে পড়ছিল, ওকে তো আমি একটা স্বাভাবিক জীবন দিতে পারতাম। মানুষটা তো বেসিক্যালি ভালো, রাটুক অ্যাডভান্টেজ অফ হিজ গুডনেস। এইসব কথা আমাকে বলে কি হবে, সরাসরি ওকে রেখেই তো বলতে পারতে। ওর ফোন নাম্বার তো বদলায়নি, ওকেই ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিতে পারতে। তুমি কি সেটা অ্যালাউ করতে? মানে আমি তোমাকে না জানিয়ে সেটা করাটা আনএথিক্যাল হতো নাকি? দেখো ভাই, ও আমি যা করতে চাই সোজাসুজি করতে চাই, আমি সব লুকো ছাপা আমার পছন্দ নয়। আফটার অল তোমার হাজব্যান্ড, তোমার পারমিশন না নিয়ে ওকে ডাকাটা তো নীতি বিরুদ্ধ। তাই আমার লেজিটিমেট পারমিশন নিতে ডেকেছো। দেখো, তুমি পারমিশন না নিলেও আমি জানতে পারতাম, বিতনুকে যতটা চিনি ও আমাকে না জানিয়ে তোমার সঙ্গে দেখা করতে যেত না। আর তাছাড়া এতে আমার বাধা দেওয়ারও তো কিছু দেখছি না, ও যদি মনে করে দেখা করবে করবে। আমি স্বামী স্ত্রীর রিলেশনের মধ্যে স্পেস ব্যাপারটায় বিশ্বাস করি, ওর ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে যাবই বা কেন। আমি তো বড় লোক বাবার স্পয়েল চাইল্ড। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি। বিয়ার আর সিগারেট আমার নিত্য সঙ্গী, ডিভোর্স পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলাম। আবার ওকে ছেড়ে যাওয়ার পর জীবনের সবচেয়ে বিচ্ছিরি ফেজটা কাটাচ্ছে, পুরুষ সঙ্গী পাল্টেছে একের পর এক। ও বাবা, সফল করিতকর্মা সব পুরুষকে আমার অপ্রতিরোধ্য আকর্ষণের গাড্ডায় ফেলে জাস্ট মজা দেখেছি, কিন্তু কাউকে ঠিক মতো পছন্দ হয়নি। হাড়ে হাড়ে বুঝেছি বিতনুর কোনো বিকল্প হয় না, তাই আজ একটা চরম স্টেপ নিতে চাইছি। এছাড়া আমার আমার কাছে আর কোনো উপায় নেই। কি চাইছো বলতো, কোন উপায়? শোনো, গতকালই আমি খবরের কাগজে একটা ফিচার পড়লাম, অদ্ভুত একটা রিপোর্ট। বিদেশের একটি ইউনিভার্সিটির গবেষকেরা দীর্ঘ রিসার্চ করে প্রমাণ পেয়েছেন যে বিচ্ছেদের পরেও যারা মানসিক অবসাদে ভোগে, সেটার হাত থেকে তাদের চিরকালের মতো নিষ্কৃতি পাওয়ার একমাত্র রাস্তা হলো তাদের প্রাক্তন স্বামী বা প্রেমিকের সঙ্গে শেষ একটা রাত কাটানো। ও মাই গড, ইয়েস, তাতে শুধু যে ডিপ্রেশনের হাত থেকে রেহাই পাওয়া যায় তাই নয়, বিচ্ছেদটাও পার্মানেন্ট হয়। না না, হতেই পারে, চূড়ান্ত একটা রাত কাটানোর পর বাস সব শেষ হয়ে যাবে, হিসেব নিকেশ সব খতম। শোনো শোনো, ওরা সব বলে ওরকম, মানে ওগুলো সিরিয়াসলি নেবার কিচ্ছু নেই, এসব জাস্ট হাইপোথেসিস। না, একেবারে প্রমাণিত সত্য। কত বড় বড় এক্সপার্ট সায়েন্টিস্টস ইনভলভ রেতে, ভাবো তো একবার। তাছাড়া আমি আমার ডাক্তারের সঙ্গেও কথা বলেছি, হ্যাঁ তিনিও বললেন যে এটা করা গেলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। মালবিকা মালবিকা, তুমি একটু 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 বোঝার চেষ্টা করো, ওকে বাঁচাও প্লিজ। আমি হাত জোড় করছি, আমার ডিপ্রেশন এমন জায়গায় পৌঁছেছে,
দুবেলা হাই ডোজের অ্যান্টি ডিপ্রেসেন্ট খেয়েও আমার কিচ্ছু হয় না। রাতে তিনটে চারটে করে কড়া স্লিপিং পিল খেয়েও ঘুমোতে পারি না। এরকম চললে আমি উন্মাদ হয়ে যাব। সেভ মি মালবিকা, প্লিজ সেভ মি। উন্মাদ তুমি হয়ে যাবে না, অলরেডি উন্মাদ হয়ে গেছো সিঞ্জিনী। আচ্ছা তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? বুঝতে পারছো আমার কাছে এটার মানে কি? আমি জানি না তুমি কি ধরনের মেয়ে, কি ধরনের মরালিটি, কিন্তু আমি খুব সাধারণ। আমার কাছে আমার স্বামী আমার সর্বস্ব। তুমি বুঝতে পারছো এটা কি ধরনের প্রপোজাল আমার কাছে, কি মারাত্মক? নো নো মাই ডিয়ার, তোমাকে পারতেই না, আমি পারবো না জীবন বাঁচাতে। আমি 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 জানি তো ভালো মেয়ে মালবিকা, আমার চেয়ে লক্ষ গুণ ভালো, বড় মনের। এইটুকু উদারতা তোমার কাছ থেকে আমি আশা করতেই পারি। চুপ কর, কেন আমি তোমাকে বাঁচাবো? তুমি আমার কেউ না। কেউ না, কিন্তু একটা মানুষের কাছে আর একটা মানুষ কি কিছু চাইতে পারে না? সরি, তোমার প্রপোজালটা তো ঠিক মানুষের মতো নয়। নো, আই ক্যানট হেল্প ইউ। এই মালবিকা শোনো, গুড বাই। শোনো মালবিকা, ও গড। দেরি দেখে বিতুনু ফোন করছে। হ্যালো, হ্যাঁ না না, আসলে স্কুলে একটা মিটিং ছিল, তারপর জ্যামে ফিশে। তা তুমি বেরিয়ে পড়ো না, আমার কাছে চাবি আছে তো, কোনো প্রবলেম হবে না। আচ্ছা শোনো, আমি এখন ফোনটা রাখছি। কিছুতেই বিতনুকে এসব কথা বলা যাবে না। আমার লাইফ তো হেল করে দিল। কি কুক্ষণে ওর সঙ্গে আমি দেখা করতে রাজি হলাম। রোজ ফোন, রোজ ফোন, কত তা হুমকি। মোবাইল সাইলেন্ট করেও নিস্তার নেই, হোয়াটসঅ্যাপ এর পর হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছে, এসএমএস এর পর এসএমএস। চাইলে যে করে হোক, তুমি বিতনুকে রাজি করাও। আমার কাছে পাঠাও না। তুমি জানো না যে আমি কতটা ডেসপারেট। I can do anything. আমার কিছু হয়ে গেলে কি তো মালবিকা তুমি, শুধু তুমি দায়ী থাকবে, remember that. না, আর তো চাপ নিতে পারছি না, এই অসম্ভব পারছি না। যা হয় হোক, বিতনুকে বলতেই হবে, বিতনুকে বুঝিয়ে বলতে হবে যে বিতনু প্লিজ তুমি অন্তত আমার মুখ চেয়ে রাজি হও। বিতনু চলে গেল, ও তো কিছুতেই যেতে চায়নি। জোর করে বুঝিয়ে কেঁদে কেটে আমি বাধ্য করলাম যেতে। এ আমি কি করলাম? আমায় ইমোশনাল ব্ল্যাকমেল করলো ওই উন্মাদিনী, আর আমি রাজি হয়ে গেলাম। কি হবে এখন? বিতনু আমার কাছে ফিরে আসবে তো? বিতনু কি আবার কে ফোন করছে? এই যে সিঞ্জিনী, সে আবার কি চায় আমার কাছে? হ্যাঁ, তুমি আবার কি বলবে? বিতনুকে এইমাত্র রওনা করে দিয়ে এলাম, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাবে, তোমার কাছে পৌঁছে যাবে। হ্যাঁ তো কি? না মানে আমি তোমায় জাস্ট বলতে চাইছিলাম যে আমি পারলাম না, যেন শেষ পর্যন্ত হেরে গেলাম। মানে আমার শরীরটা একেবারে ভালো যাচ্ছে না, যেন একটা জ্বর কিছুতেই ছাড়ছে না, ওজন কমে যাচ্ছে র্যাপিডলি। আমার
আমার মনে হয় আমার সব ইমিউনিটি নষ্ট হয়ে যাচ্ছে। কি বলছো কি তুমি, কি হয়েছে কি তোমার? খুব খারাপ কিছু সন্দেহ করছি আমি, খুব খুব খারাপ। অ্যাকচুয়ালি অনেক আজে বাজে জায়গায় ঘুরেছি তো, ডিপ্রেশনের হাত থেকে বাঁচতে অচেনা ছেলেদের সঙ্গে। আমি সন্দেহ করছি আমি এইচআইভি পজিটিভ। কি শয়তানি বিশ্বাসী! কিন্তু বেঁচে গেছো তো, তোমরা দুজনেই তো বেঁচে গেছো। আমার কেমন মনে হলো ওর উপরে আমার আর কোনো অধিকার নেই। ওর দিকে তাকিয়ে মনে হলো ও আমাকে ভুলে গেছে, ওর চোখে মুখে আমি আর কোথাও নেই। তাই পারলাম না।